সোমবার বিকেলে হঠাৎই আগুন লেগে যায় রানাঘাটের জিএনপিসি রোডের একটি চপের দোকানে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে চপের দোকানে হঠাৎই আগুন লেগে পুড়ে গেল গোটা দোকান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা জানা গেছে সোমবার সকালে রানাঘাট জিএনপিসি রোডে হঠাৎই একটি চপের দোকানে আগুন লেগে যায় প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে পরে দমকলে খবর দেওয়া হলে দমকলের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড রানাঘাট